Hello, bhai. Eta Prince Mamuner ke ma naki bou? Mamun bhai, ekjon star, ekjon superstar. Ar bou, ami onar ekta boro fan, onek boro fan. Oh, fan! Kono celebrity tar fan ke ne eibhabe ghure? Oh, wait. Mamun celebrity. বস্তি ছেলে প্রিন্স মামুন, তাকে আমরা কে না চিনি? সে হলো বাংলাদেশের নাম্বার ওয়ান চুতিয়া পুষ্পরাজ। সালা ইয়ে দোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যায়, আপুন সিঙ্গল হ্যায়, মাই চলেগা নাই সালা। প্রিন্স মামুনের ভিডিও এবং সাধারণ মানুষের হাগুর মাঝে পার্থক্য কতটা জানো? জিরো। দেখো, কারো নামের আগে যেরকম কিং লাগিয়ে দিলে সে কিং হয়ে যায় না, ঠিক সেরকমই প্রিন্স মামুন। বত্রিশ ছেলের নামের আগে প্রিন্স লাগিয়ে দিলে সে প্রিন্স হয়ে যায় না। কি মামুন গায়ে লাগলো? গায়ে লাগা। ওয়াও, মা এবং ছেলের কি সুন্দর ভালোবাসা, তাই না? কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে ওদের ভিডিও দেখে, ওরা কি সত্যি মা ছেলে নাকি স্বামী স্ত্রী? হ্যাঁ, জানি না। এরা হলো জামাই বউ। আমাদের প্রিন্স মামুন ভাইয়ের সিনিয়র আপু ক্রাশ ছিল, কিন্তু এটা দেখছি একটু নিজের থেকে বয়সে বেশি বড়। দেখো, ভালোবাসা কোনো বয়স মানে না। এই আপু, কোন জায়গায় হাত দেন? হ্যাঁ আপু, প্লিজ থামেন, এটা আমার পারিবারিক চ্যানেল, দিস ইজ নট দুষ্ট ভিডিও হাব। তাই রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে। হ্যালো ভাই, বস্তির ছেলের নামের আগে যদি প্রিন্স লাগিয়ে রাজার মেয়ে পাওয়া যায়, তাহলে ভাই আজকে থেকে আমার নামও প্রিন্স পাপ্পু। এই বড়লোকের মেয়েরা কোথায়? মানে একটু বয়স বেশি হলে সমস্যা নাই, কারণ ভালোবাসায় কোনো বয়স দেখা হয় না, দেখা হয় শুধু মন মন। উদাহরণস্বরূপ প্রিন্স মামুন ভাই, প্রিন্স মামুন ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও খাট ভাঙতে চেয়েছিলাম, কিন্তু সে মন ভেঙে চলে গেল। কি অবস্থা জনগণ, সবাই আছেন ভালো? আমিও আছি ভালো। তো আজকে আমি কথা বলবো লাইকে এবং টিকটকের একজন স্টার, একজন সুপারস্টার। সে আর কেউ না, বাংলাদেশের নাম্বার ওয়ান চুতিয়া, নিজের নামের আগে প্রিন্স লাগিয়ে দেওয়া প্রিন্স মামুন। কেন জানি আমারে তাবিজ করছে, ক্ষণে হাসি ক্ষণে কান্দিয়া। ভাই কি অ্যাক্টিং, আর ভাই কি ফানি। ভাই আমার তো হাসতে হাসতে হাগু চলে আসলো। মামুন ভাই জিন্দাবাদ, মামুন ভাই জিন্দাবাদ। হাট আর মামুন ভাই। আ মামুন ভাই অপু না সবার ভাই ছিল? আরে অপু ভাই। হ্যাঁ ভাই, আজকে লাইকের উপরে কিছু বলেন তাহলে। শুন ভাই, জানি না লাইকি কত ছেলে মেয়েদেরকে সামলেছে, জানি না লাইকি কত ছেলে মেয়েদেরকে সামলেছে। যারা ভেঙে পড়েছিল তাদেরকে লাইকি উঠে দাঁড়াতে শিখিয়েছে। এইটাও একটা চুতিয়া। কি অপু ভাই, হারবালের মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। আর প্রিন্স মামুন এবং অপু ভাইয়ের ভিডিওর মাঝে অমিল কি জানেন? যতটা আমার এবং আপনার হাগুর মাঝে অমিল। তারা দুজনই বিচ লাইক এ মাদারফাকার। একজন স্টার, একজন সুপারস্টার। বুঝলাম, মামুন স্টার সুপারস্টার, কিন্তু আপনি মামুনের কি হন? হ্যাঁ বউ, আমি ওনার একটা বড় ফ্যান, অনেক বড় ফ্যান। ও ফ্যান, কোন সেলিব্রিটি তার ফ্যান কে নিয়ে এইভাবে ঘুরে? ও ওয়েট ওয়েট ওয়েট, মামুন সেলিব্রিটি, সবই বুঝলাম, আপনি মামুনের বিগ ফ্যান। ফ্যান
অনেক বড় ফ্যান। কিন্তু আপনার প্রিন্স মামুনকে কেন ভালো লাগে আর আপনার প্রিন্স মামুনের কি কি পছন্দ? হ্যাঁ, অনেক পছন্দ করি ওর ক্রিয়েটিভিটিটা বা ওর অ্যাক্টিংটা। ও, মামুনও ক্রিয়েটিভ, মামুনও অ্যাক্টিং পারে। আব্বু, কলেজে ভর্তি হমু, সায়েন্স নিমু, কমার্স নিমু না আর্টস নিমু? আরে, এইগুলোতে অ্যাক্টিং। আর ভাই, মামুন যা ক্রিয়েটিভ। ইয়াল্লা ইয়াল্লা, আমারে উঠাই লাও, আমারে উঠাই লাও। কেনে তোমার কেনে তোমার লগে থাকতাম সাই, তার আমার মরিয়া লাভ গীতা। উফ, মামুন ভাই কি ক্রিয়েটিভ, মামুন ভাই অ্যাক্টিং লেভেল জাস্ট ওয়াও ওয়াও। আমাদের তো এখন এগুলো শিখতে হবে মামুন ভাই থেকে, তাই না? হাট, নানা রকম কথাবার্তা ভিডিও ট্রল করে আসছেন। সেটা হচ্ছে মামুন 80 বছরের বয়স্ক মহিলাকে টাকার জন্য বিয়ে করলো, মহিলাকে টাকার জন্য বিয়ে করলো। কি বলবো ভাই, তোমরা কি করছো? এসব ভিডিও বানাচ্ছো, মিম ট্রল বানাচ্ছো, একদমই ঠিক না এসব। ভালোবাসায় কোনো দেখে না বয়স, দেখে না সম্পত্তি, দেখে না টাকা পয়সা, দেখে শুধু মন, মন। হ্যালো ভাই, টাকা পয়সা না থাকলে এই যুগে ভালোবাসা? ভাই, আমার জীবনে টাকা পয়সাও নাই, গার্লফ্রেন্ডও নাই। এত কষ্ট কষ্ট লাগে কেন? কি ভাবছো আমি এভাবে কান্না করতেছি আমার জীবনে গার্লফ্রেন্ড নেই বলে? কখনো না ভাই, কখনো না। আমি সিঙ্গেল আছি, বিন্দাস আছি, বিন্দাস। ওরে সিঙ্গেল আছি, ভালোই আছি, বিন্দাস জীবন ভাই। হ্যালো ভাই, এই সিঙ্গেল মেয়েরা ফলো মাই ইনস্টাগ্রাম। হ্যাঁ মামুন ভাই, তুমি সব সময় থাকবা কি জানো, চুতিয়া। বিয়ে শাদি একটা সামাজিক ব্যবস্থা, পৃথিবীর সমস্ত ধর্মই বিয়ে শাদিকে পজিটিভলি নেওয়া হয়েছে এবং বলা হয়েছে বিয়ে করাটা সুন্নত। ভাই, আমি হিন্দু হলেও এতটুকু জানি ইসলাম ধর্মে বিয়ে করা সুন্নত না, ফরজ কাজ। আচ্ছা মামুন ভাই, আপনাকে নিয়ে যে ভিডিও বানালাম, আপনার ফিলিংসটা বলেন। ফিলিংস? আই হ্যাভ ফিলিংস না গুড। আই ভাবছিলাম তোমাকে না পেলে মরে যাব, বাট তারপর দেখি দুনিয়াতে আরো ওয়াও ওয়াও মাল আছে। চমলক কি কি দুনিয়াতে আর ওয়াও ওয়াও মাল আছে, তার মানে পিছনে ছেলেটা মাল। হ্যাঁ, ছেলে ছেলে। আমি যে বারবার বলি মামুনের ভিডিও হাগুর মতো, আপনারা তো বিশ্বাস করেন না, এখন নিজের চোখেই দেখুন। হ্যালো ভাই, আমার রুম, আমি যে ঘরে ঘুমাই। ভাই লেভেল বুঝে আসে না, কথা কইবা বুঝো নাই কি? মামুন ভাই লেভেল দেখছেন? লেভেল লেভেল। ভাই লেভেল বুঝে আসে না, কথা কইবা বুঝো নাই এটা আগে তুমি বলবা না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্ট বক্সে, কমেন্ট করে। ভালো লাগলো লাইক মারো, বেশি ভালো লাগলো শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের কাছে। আর তুমি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো, অবশ্যই পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো, প্লিজ প্লিজ ডো সাবস্ক্রাইব পাপ্পু এলটিডি, কারণ আমার 10K সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো বিদায়, আর তুমি চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে আসতে পারো, সেখানেও চলে আসো। তো বাই 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 বাই। ইয়াল্লা হাবিবি কাম টু সরিষাকে। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার ফিনিশ বানাইছিলা যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার ফিনিশ বানাইছিলা যতন করিয়া।